সবাইকে ঈদ মোবারক আর একটি ব্র্যান্ড নিউ ব্লগে আর আমার আম্মু তো মানে পুরো একটা এলাহি কাণ্ড শুরু করে দিয়েছে তোমাদের সবাইকে দেখাবো আশা করি তোমাদের সবার ঈদটা ভালো কাটুক আমাদের অলমোস্ট আজকে ঈদ এখানে চলো দেখা যাক আজকে আমার আম্মু কি কি করতেছে কেটে নিয়ে আসছি বাট কি করা আমরা এখন সুইজারল্যান্ড থেকে আমরা এবার কপালে নাই কুরবানি দিতে পারলাম না বাট বাংলাদেশ দিচ্ছে আমাদের এটাই বলে রাখবো বাট যাই হোক সবাই সবার যাতে কুরবানিটা কবুল করে আল্লাহ তোমরা সবাই হাতে থাকো আর দেখো আমাদের আয়োজনে কি কি আছে তেমন কিছু না আজকে কিচেনের অবস্থা পুরাই নাজেহাল দেখো তোমরা কি অবস্থা আমাদের কিচেনের অবস্থা এখানে পুডিং পুডিং বানাচ্ছে আম্মু এটার মধ্যে উপরে পুতা দিয়ে পুডিং মানে এখানে একটা মানে বাংলাদেশি স্টাইলে মানে এটা যাতে পানি ভাপ দিচ্ছে তো যাতে ঢাকনাটা না উঠে যায় সেজন্য পুতা দিয়ে বানাচ্ছে পুডিং আর এখানে ভাত আর এই যে গরুর মাংস বড় পাতিলে বসিয়ে দিয়েছে আর এখানে অনেক কিছু মিষ্টি আইটেম রান্না করে ফেলেছে আম্মু আমাদের দেখাচ্ছি এই তো এখানে পায়েস পায়েস দুই রকমের সেমাই একটা কুলসুম সেমাই একটা একটা লাচ্ছা সেমাই অলমোস্ট রান্না হয়ে গিয়েছে সকলকে ঈদ মোবারক আমাদের রান্না বান্না শুরু হয়ে গিয়েছে এখানে মিষ্টান্ন এই তো গরুর মাংস এখানে বড় পাতিলে আমরা বসিয়ে দিয়েছি আর এখানে পুডিং বানানো হচ্ছে সালাদ চিকেন এই তো আয়োজনে আছে সব কিছুই এই তো আমাদের ঈদের জন্য গরুর মাংস অলমোস্ট রান্না হয়ে গিয়েছে আমরা নামিয়ে ফেলেছি এখন গরুর মাংস দিয়ে আমরা শুরু করে দেব এখনই আমি আজকে দেখো কত বড় প্লেটে নিয়েছি স্টিলের প্লেটে সালাদ তুলি আর আম্মু আসতেছে তুলি কুরবানিদের ঈদ শুরু করে দিয়েছে এখন আমরা ঈদের খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি এগুলো হচ্ছে আমাদের রাতের আয়োজন অলমোস্ট আমরা সবকিছু রান্না টান্না করে ফেলেছি চাঁদরাতে আমাদের খাওয়া দাওয়া চলছে আরিয়ানকে মিস করছে আরিয়ানের খালামণিরা আরিয়ান বড় গরু দিবে কুরবানি দুইটা খাসি গরু আম্মু দেখো কত বড় বড় পাতিল দিয়ে রান্না করতেছে বিশাল বিশাল পাতিল বসাই দিতে চুলায় আম্মু এই তো আমরা এখন গরুর মাংস দিয়ে খাওয়া দাওয়া শুরু করে দিব মা আপনি নেন আমাদের মা হাড্ডি দেন দুইটা হাড়ের সাথে মাংসগুলো খেতে ভালো লাগে চাঁদরাতের খানা দানা চলছে তুলি খেতে বসেছে আমার এদিকে অনেক কিছু রান্না টান্না করে ফেলেছে আমাদের এখানে মিষ্টান্ন গরুর মাংস পুডিং আরও যে দেখো চুলায় অনেক কিছু আছে
আর দেখো আমাদের রান্না বান্নার কি অবস্থা কিচেনের। আজকে এখন 12টা, আমাদের এখানে 2-3টা বাজে মনে না অলরেডি। আমরা একই সময় খাওয়া দাওয়া করতেছি, ওসব রান্না বান্না শেষ করে এই তো। আর চল, এই যে আমার প্লেট। তোমাদের সকলের ইদটা ভালো কাটুক। আজ এই পর্যন্তই, ঈদ মোবারক, বাই বাই, আল্লাহ হাফেজ।